Hello and welcome to another new travel vlog from Milana, the travel freak bong couple. আজ আমরা যাচ্ছি এমন একটা দারুণ মজার আর কিউট জায়গায় যেখানে গেলে যে কারোর মন ভালো হতে বাধ্য। ডিলিশিয়াস স্ট্রবেরি গার্ডেন, মিড নর্থ কোস্টাল NSW-র দারুণ বিচেস, মন মাতানো সূর্যাস্ত আর আদুরে সব কোয়ালাদের দেখার জন্য আসতেই হবে পোর্ট ম্যাকুয়ারিতে। আর তোমাদের যদি আমাদের ট্রাভেল ভিডিওসগুলো ভালো লাগে, প্লিজ টু কনসিডার সাবস্ক্রাইবিং দ্য চ্যানেল। সো লেটস এক্সপ্লোর। আজকে আমরা সকালবেলা টুইলহেডস থেকে জার্নি শুরু করলাম ব্যাক টু সিডনি। তো এই পুরো ডিস্টেন্সটা 800 কিলোমিটার্স আর টোটাল ড্রাইভিং টাইম অলমোস্ট 9 আওয়ার্স। তো এই ফার্স্ট 4.5 ঘন্টা ড্রাইভ করবো আমরা অ্যান্ড তারপর আমাদের ডেস্টিনেশন হচ্ছে পোর্ট ম্যাকুয়ারি। তো পোর্ট ম্যাকুয়ারিতে ওয়ান নাইট স্টে করে ওই জায়গাটা পুরোটা ঘুরে তারপরে আমরা কালকে বিকেলবেলা জার্নি করবো টুয়ার্ড সিডনি। তো সেটা আবার 4 ঘন্টা ব্যাক টু বাড়ি। এই পুরো ট্রিপটার যেমন প্রচুর ফটোস, প্রচুর মেমোরিজ আর তার সাথে একটা ফুল ট্যান হওয়া চেহারা। তো লেটস সি আমরা আরো কিভাবে এনজয় করতে পারি, আরো কত কিছু এক্সপ্লোর করতে পারি। ফাইনালি আফটার 5 আওয়ার্স অফ ড্রাইভিং আমরা এসে পৌঁছলাম আমাদের লাস্ট ডেস্টিনেশন পোর্ট ম্যাকুয়ারিতে। আমরা এখন যে স্টপটা এলাম এটা হচ্ছে সি একার্স রেন ফরেস্ট। তো এটা হচ্ছে রেন ফরেস্টের মধ্যে দিয়ে একটা ওয়াকিং ট্রেল। সো লেটস সি হোয়াটস দেয়ার ইন স্টোর ফর আস, কাম। ওয়াকিং ট্রেলের শুরুতেই রিসেপশন থেকে $9 করে টিকিট পার হেড আর এখান থেকে ওয়াকিং ট্রেলটা শুরু হচ্ছে। জায়গাটা কি সুন্দর দেখো, গাছের গুড়ি কেটে কেটে এরকম শেপ করেছে, হাতের মধ্যে কিছু একটা ধরে আছে আর এটাও একটা হাতের সিম্বল। বেশ রিয়েলিস্টিক কিন্তু এই এই একটা এনভায়রনমেন্টে। রেন ফরেস্ট থেকে মাত্র 5 মিনিট ড্রাইভিং ডিস্টেন্সেই হচ্ছে এই ট্যাকিং পয়েন্ট লাইট হাউসটা। এটা পোর্ট ম্যাকুয়ারিতে একমাত্র লাইট হাউস এবং পুরো অস্ট্রেলিয়াতে 13th oldest লাইট হাউস। তো এই লাইট হাউস থেকে কিন্তু এই পুরো মিড নর্থ কোস্টের একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায়, বেশ সুন্দর। মানে পোর্ট ম্যাকুয়ারিতে এসে এটা আমাদের ফার্স্ট সমুদ্র দর্শন। বাট এখানে জলটার রঙটা কিন্তু একদম সেই হালকা শ্যাওলা রঙের, মানে আমরা বাইরন বেতে যত ভাইব্রেন্ট গ্রিনিশ একটা জল দেখেছি এখানে কিন্তু একটা বেশ হালকা শেড। এই ট্যাকিং পয়েন্ট লাইট হাউসটা বানানো হয়েছিল 1879-এ আর এখান থেকে না ওয়েল ওয়াচিংও করা যায়। আমরা এখন যেখানে বসে আছি এই জায়গাটা হচ্ছে ব্রেকওয়াল ড্রাইভ। এটা অ্যাকচুয়ালি একটা ওয়াকওয়ে যেখানে পুরো লাইন দিয়ে এরকম পেইন্টেড পাথর রাখা, ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিয়ে ডিফারেন্ট লেখা দিয়ে এত আর্টিস্টিক করে তুলেছে এই জায়গাটা যে এখান থেকে বসে সানসেট দেখার এক্সপিরিয়েন্সটাও বেশ সুন্দর। তো হোটেলের অপোজিটেই আমাদের এই চার্চটা। সকালবেলা ক্যারলের আওয়াজ শুনে ঠিক করলাম একদম এই জায়গাটা থেকেই আমাদের আজকের ট্যুর শুরু করা যাক। তো এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সেন্ট অ্যাংলিকান চার্চ। এটা বানানো হয়েছিল দেখলাম 1824-1828-এ কনভিক্টসদের দিয়ে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো পোর্ট ম্যাকুয়ারি সিবিডির একদম মেইন স্পট। বাট এই সিবিডিটার পুরোটাই কিন্তু সারাউন্ডেড বাই দিস ওয়াটার ফ্রন্ট। তো কালকে বিকেলে আমরা যেখানটা বসেছিলাম সেই ব্রেকওয়াল ড্রাইভটাও কিন্তু একদম আমার অপোজিটে। ওকে,
সো আমাদের এই পুরো ইটেনারিতে সবথেকে মজার জায়গা হলো এটা, মানে কোস্টাল টাউনে এসে সবসময় মোটা হয় যে এই সমুদ্র দেখবো, লাইট হাউস দেখবো এরকম, বাট এখানে এসে যে স্ট্রবেরি আর টমেটো পিকিংয়ের একটা দারুণ অপরচুনিটি থাকে সেটা আমরা আজকে ইউটিলাইজ করছি। তো আমরা এখন এসেছি রিকাজোস টমেটোস অ্যান্ড স্ট্রবেরিজতে। এর পুরোটা হচ্ছে, এই দেখছো আমার আশেপাশে, এই পুরোটা হচ্ছে স্ট্রবেরি আর টমেটো ফার্ম। তো এত লোভনীয় না ব্যাপারটা যে আমরা প্রচণ্ড এক্সাইটেড। একদম গার্ডেন ফ্রেশ টমেটোস থেকে এইসব বানানো, তো মিলন দারুণ জিনিস পেয়ে গেছে নিয়ে যাওয়ার জন্য। তো রিসেপশন থেকে আমাদেরকে একটা ছোট্ট বাকেট আর দুটো সিজার দিয়ে দিল, কারণ স্ট্রবেরি ডিরেক্ট হাত দিয়ে প্লাক করা মানা, তো কাঁচি দিয়ে কাটতে হবে। তো আমরা বেশ এক্সাইটেড, তো দেখা যাক আমরা এই পুরো বাকেটটা ভর্তি করতে পারি কিনা। এই পুরো বাকেটটা ভর্তি করলে মোস্ট প্রবাবলি $20 না মিলন? $20 পার বাকেট, বাট আদারওয়াইজ কেজি হিসেবে। আর হ্যাঁ, টমেটো পিকিং অ্যালাউড নয়, টমেটো হচ্ছে ফ্রেশ ফ্রম দ্য ফার্ম, ওরা পিক করছে। একদম ফ্রেশ স্ট্রবেরি স্মেল চারিদিক থেকে। আমরা কি সবসময় এরকম বড় স্ট্রবেরি একদম রাইপ স্ট্রবেরি পাই, বাট এখানে বেশ কাঁচা স্ট্রবেরিও দেখছি, একদম সবুজ হয়ে আছে। লেট মি শো ইউ দ্য হেভেন অফ স্ট্রবেরিজ পুরো। এই যে মানে স্ট্রবেরি হচ্ছে এরকম সত্যি লাইফ আগে কোনোদিন আমি দেখিনি, যদিও মানে দারুণ লাগছে কিন্তু এটা দেখতে। ওয়াও, লুক এট দ্যাট, ওয়াও, কি সুন্দর ফার্মিং করে রেখেছে, যাতে এক্সট্রা সানলাইট না আসে সেই জন্য ওরা এখানে শেডও করে দিয়েছে। ওয়াও, দিস ওয়ান আই শুড পিক, ইয়েস দ্য ফার্স্ট ওয়ান, সি কি সুন্দর সাইজটা। সত্যি মানে এরকম গাছ থেকে থোকা থোকায় স্ট্রবেরি দেখতে পাওয়াটাও কিন্তু একটা দারুণ লাকের ব্যাপার, মানে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এটা আমাদের, আর আমরা দুজনেই হচ্ছে সুপার এক্সাইটেড। আর এত সুন্দর সাইজ হয়ে রয়েছে না, মানে বেশি খুঁজতে হচ্ছে না কিন্তু, আর একদম হাতের সামনে এরকম স্ট্রবেরি, বেশ সুন্দর করে দেখো, টুক করে কাটো আর বালতিতে ভরে নাও। আর এক একটা সাইজ দেখো, মানে জাম্বো সাইজ যাকে বলে। আমার সত্যি বলতে কি মনে হচ্ছে বাকেটটা ছোট হয়ে গেছে, এত আমরা স্ট্রবেরি তুলেছি দুজনে মিলে। আনডাউটেডলি এটা আমাদের ট্রিপের বেস্ট পার্ট ছিল, মানে আমরা এত অ্যাক্টিভলি মজা নিয়েছি এরকম স্ট্রবেরি পিক করতে। দেখো আমি পুরো বাকেটটা ভরে নিয়েছি, মানে আর জায়গা নেই না আমার। এখন তো মনে হচ্ছে আমাদের নেক্সট কদিনের লাঞ্চ ডিনার সবের সাথেই স্ট্রবেরি থাকবে। আমরা একদম বাক্স বন্দি করে এক বাক্স স্ট্রবেরি কিনেছি, তো এই পুরোটার দাম পড়লো $25, বিকজ আমরা বালতিটা একদম ওভারফ্লো করে নিয়েছিলাম। তো যাই হোক, উই আর ভেরি হ্যাপি উইথ হোয়াট উই ডিড। তো আর কি, আমাদের ফার্ম ঘোরা শেষ। আমরা কিন্তু এই ট্রিপে অনেকগুলো ফার্ম ঘুরেছি, বাট দিস ওয়াজ দ্য বেস্ট অফ দ্য লট, উই আর অ্যাকচুয়ালি এনজয়িং দিস টেস্ট। তো যেমন বলছিলাম যে একটা সারপ্রাইজ রয়েছে আজকে আমাদের চোরে, সেটা হচ্ছে এই কোয়ালা হসপিটাল। আমাদের দুজনেরই এর আগে এই এরকম কোয়ালা সেন্টার বা কোয়ালা হসপিটালে আসার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, বাট এখনকার প্রেজেন্ট সিনারিওতে অন স্পট বুকিং কিন্তু অ্যাভেলেবেল নয়, তো সেই জন্য আমরা কালকে রাতেই প্রি বুকিং করে নিয়েছিলাম। বাট এখানটা আসলে, এখানে এসে দেখছি আশেপাশে কত কোয়ালা রয়েছে, ইনফ্যাক্ট কোয়ালা স্কালচারও রয়েছে এই জায়গাটাতে। সহজে তো কোয়ালাকে জেগে থাকা অবস্থায় দেখা যায় না, মানে আমরা যত জুতে গেছি কোনোদিন কোয়ালাকে জেগে থাকা অবস্থায় দেখতে পাইনি, তো হোপফুলি আমরা এখানে দেখতে পাবো। মনে হচ্ছে বেশ মজা হতে চলেছে, এসে বাচ্চা কোয়ালা। এই কোয়ালাগুলোকে দেখলেই কি চটকাতে ইচ্ছে করে না, এত কিউট সা হয়। আর এটা তো একদম বেবি কোয়ালা,
এটা হচ্ছে কি এটা মেল কোয়ালা এটা নাম হচ্ছে ফ্র্যাঙ্কলিন বেশ প্রত্যেকটা কোয়ালাই কিন্তু রেসকিউড কোয়ালা তো প্রত্যেকটার সাথেই একটা করে স্টোরি লেখা আছে তো কোনো না কোনো কোয়ালা হয়তো বুশফায়ারে এফেক্টেড কেউ রোড অ্যাক্সিডেন্টে সবাইকে এখানে ওরা রেখে টেক কেয়ার করে আর এটা কিন্তু কোয়ালাদের ব্রিডিং হ্যাবিটেট অ্যাজ ওয়েল মানে ওরা ওয়াইল্ড কোয়ালাকে টেম করে এখানে রেখে মেল অ্যান্ড ফিমেল কোয়ালাদের একসাথে ব্রিডিং করিয়ে তো এখানে সব ছোট ছোট যে কোয়ালা দেখছো সেগুলো কিন্তু তারই রেজাল্ট আমাদের এই কোয়ালা কিপারের সাথে কথা হচ্ছিল উনি বলছিলেন যে এক একটা কোয়ালার হ্যাবিট কিন্তু এক এক রকম তো এখানে এসে শুনলাম যে মোস্টলি ইস্টার্ন কোস্টাল পার্ট অফ অস্ট্রেলিয়াতেই মেইনলি কোয়ালা দেখতে পাওয়া যায় তো এক একটা জায়গায় যেমন ভিক্টোরিয়াতে আছে এখানে এনএসডাব্লিউতে আছে ইভেন ব্রিসবেনেও আছে তো এক একটা কোয়ালা সেন্টারে কিন্তু এক এক রকম ব্রিডের কোয়ালা পাওয়া যায় কেউ বড় সাইজের যে কোয়ালাগুলো হয় সেগুলো মোস্টলি ব্রিসবেনে রয়েছে এগুলো তো হচ্ছে একদম ছোটো ছোটো কোয়ালা তো এরা কিন্তু সবাই এদেরকে এক একটা নামে ডাকা হয় খুব সুন্দর সুন্দর এক একজনের নাম আছে তো এই কিপার উনি সেই নাম ধরে ডাকছিলেন তো এখন হচ্ছে একদম রিল্যাক্সিং টাইম কেউ সেই একদম মাথার উপরে বসে রোদ পোহাচ্ছে তো কেউ একদম গাছের ডগায় বসে আছে তো বেশ মজার কিন্তু জায়গাটা তো ট্রিপ শেষ করার আগে লাস্টবারের মতো পানা ভেজালে কি আর হয় তো পোর্ট ম্যাকমেরির মেইন তিনটে বিচ আছে শেলিস বিচ ফ্লিন্স বিচ আর নবিস বিচ তো আমরা এখন যেটা এলাম এটা হলো ফ্লিন্স বিচ তো এখান থেকে শেলিস বিচটাও কানেক্টেড চলো একটুখানি লাস্টবার পা ভিজিয়ে আসি তো সমুদ্র দিয়ে শুরু করেছিলাম এই ট্রিপটা সমুদ্র দিয়েই শেষ করলাম তো লাস্ট 6 দিন যে কীভাবে কেটে গেল কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না তো আজকে আমাদের শেষ পুরো ট্রিপটা তো এবার আমরা ব্যাক টু সিডনি আবার কালকে থেকে নর্মাল লাইফ তো পোর্ট ম্যাকগ্রি থেকে সিডনি যেতে লাগবে 4 ঘন্টা তো এখন বাজে প্রায় 4টে তো আমাদের পৌঁছতে পৌঁছতে হয়ে যাবে রাত 8টা তো আর কি পোর্ট ম্যাকগ্রিকে টাটা বলে এই ব্লগটা এখানেই শেষ করলাম তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টিল দেন টাটা টেক কেয়ার